সিদ্ধান্ত বদল করতে আমি বাধ্য হয়েছি আমজাদ। টিউলিপকে বদরুলের হাতে তুলে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। মৃত্যুশয্যায় শাহানাকে আপনি কথা দিয়েছিলেন ভাইয়া। শাহানা যদি আজ বেঁচে থাকত তাহলে টিউলিপের সুখের কথা চিন্তা করে ও নিজেই আমাকে ওই সিদ্ধান্ত বদল করতে বলতো, কারণ বদরুলের সাথে বিয়ে হলে টিউলিপ সুখী হবে না। এটা আপনার ভুল ধারণা মামা। বিয়ের পরে দেখবেন টিউলিপের সুখ কেমন, কত প্রকার ও কি কি। তিন বেলা খাবার আর বারো মাসে বারোটা শাড়ি, আর বছর না ঘুরতে টিউলিপের কোলে আমার বংশধর। আপনি নানা হবেন, ওরে শুনে ওরে শুনে বলে আদর করবেন, এর চেয়ে বড় সুখের কি হতে পারে বলুন মামা। যা শাট আপ, চলে যাও এখান থেকে, আউট, গেট আউট, গেট আউট। আমি কি ভিখারি নাকি যে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? সেই ছোটবেলা থেকে টিউলিপকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করে আপনার বিশাল সম্পত্তি আর ধন দৌলতের মালিক হওয়ার স্বপ্ন দেখছি, আর আমার মস্তিষ্কে থাকা সে স্বপ্ন আপনি ভেঙে দিচ্ছে। ও আরে আমি কি হেজলাম যে আপনার ধমক শুনে কোমর দুলিয়ে পাছায় তালি বাজাতে বাজাতে চলে যাব? নেভার, নেভার। আপনার মেয়ে আমার বউ হবে বলে আমার বাবা কত কায়দা করে বাড়ির সমস্ত আগাছা সাফ করে দিয়েছে। আপনার সৎ ভাই ফরিদকে শত্রু বানিয়ে দূরে সরিয়ে দিয়ে দুই এলাকার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আপনি আমার সঙ্গে টিউলিপে বিয়ে না দিলে আমি আপনাকে ছেড়ে দেবো মিস্টার শরীফ। নো, শাট আপ ইউ স্কাউন্ডরেল। যে হাত দিয়ে তুই শরীফ চৌধুরীকে আঘাত করার চেষ্টা করেছিস সেই হাতটা এখন থেকে যেন তোর পকেটে থাকে, তা না হলে এই হাতটা তোর শরীরেই থাকবে না। আমি সেটা করতে পারি তা তুই ভালো করেই জানিস। কান খুলে শুনে রাখ, তোর ছেলে নয়, আমার সম্পত্তির মালিক হবে এই রিমান, আমার হবু জামাই। একটা কেরানির ছেলের জন্য আপনি আমার ছেলেকে বঞ্চিত করবেন? শাট আপ, বেরিয়ে যা। তোদের যেন আমি আর কোনোদিন আমার ত্রিসীমানায় না দেখি, যা। মামা জান, বাবা মা নাম রেখেছিল বদরুল, আমি রুলটা উঠিয়ে দিয়েছি, নাম রেখেছি বদ। আমি আপনাদের উপর বদরুল জারি করে দেব। ইয়েস, রিমান, ওই আমজাদের ষড়যন্ত্রে আমার রক্তের ভাই আজ পর হয়ে গেছে, আমি ফরিদের কাছে যাব, প্রয়োজনে হাত জোর করে ক্ষমা চেয়ে ওকে আমি এই বাড়িতে নিয়ে আসবো, চলো আমার সাথে। চলুন, চলো।